হ্যালো ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম টু কেকে ডি ওয়াল তো আজকে চলে এসেছি তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের এস এসএসসি এবং তোমাদের ইউপিএসসি সিপিওস সিডিএস এন ডি এবং স্টেট লেভেলের যত রকম এক্সাম আছে সব এক্সামে কিন্তু এইখান থেকেই বেশিরভাগ প্রশ্ন সিলেক্টেড করা হবে এবং করা হয় তোমরা মিলেনিও এবং তোমরা প্রতিদিন যদি ক্লাসগুলো অ্যাটেন্ড করো তোমরা এখান থেকে কিন্তু হু বহু কমন পেয়ে যাবে প্রতিনিয়ত প্রতিদিন সকাল আটটায় ক্লাসটা আমি আপলোড করে থাকি তাই তোমরা প্রত্যেক দিন এই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি দেখে নাও তোমাদের অন্য কোনো বুক ফলো করার প্রয়োজন হবে না এখান থেকে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে তো দেখে নেব যে আজকের কী কী কোশ্চেনগুলো এখানে কারেন্ট অ্যাফেয়ার হিসেবে আমরা দেখব তো সেক্ষেত্রে এখানে প্রথম যে কোশ্চেনটা আমরা দেখব আজকের প্রথম কোশ্চেন হচ্ছে তেরোতম সংসদ রত্ন পুরস্কার কতজন এমপিকে দেওয়া হবে এই সংসদ রত্ন পুরস্কার প্রধানত সাংসদদের দেওয়া হয় তাই তেরোতম যে সংসদ রত্ন পুরস্কার এটা দেওয়া হবে এখানে অপশান আছে কুড়ি তেরো নয় তিন এখানে সঠিক উত্তর হিসেবে তেরো জন সাংসদকে এইবারেই কিন্তু দেওয়া হবে যেটা কিন্তু দু হাজার তেইশে এই যে কমিটি আছে সংসদ বিষয়ক কমিটি সেই কমিটি তেরো জন এমপির নাম প্রস্তাব করেছে এছাড়াও একটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কিন্তু এর মধ্যে আছে তো মোটামুটি যেটা জানতে চাওয়া উচিত যে কতজন সাংসদকে সিলেক্টেড করা হয়েছে বা নোমিনেটেড করা হয়েছে এখানে তেরো জন সাংসদকে কিন্তু নমিনেটেড করা হয়েছে এই পুরস্কারের জন্য এর পরের কোয়েশ্চেন দেখে নেব ফর্টি পার্সেন্ট এনআরআই বসবাসের জন্য ভারত কোন দেশের সঙ্গে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট করেছে অর্থাৎ যে দেশটার কথা বলা হচ্ছে সেই দেশে ফর্টি পারসেন্ট এনআরআই থাকে অর্থাৎ সেই দেশের জনসংখ্যা কিন্তু ফর্টি পার্সেন্ট নন রেসিডেন্ট ইন্ডিয়ারা সেই দেশে বাস করে যার জন্য সেখানে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট বা এয়ার সার্ভিস দেওয়াটা জরুরি হয়ে পড়ছিলো সেই জন্য যে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট করা হয়েছে সেইটা কোন দেশের কোন দেশের সঙ্গে করা হয়েছে এখানে অপশানগুলো ভেনেজুয়েলা এল সালভাডোর কম্বোডিয়া গুয়েনা এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে গুয়েনা গুয়েনার সঙ্গে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট দেওয়ার জন্য মৌ স্বাক্ষরিত হয়েছে ভারত এবং গুয়েনার মধ্যে পরের প্রশ্ন ভারতের একুশতম ল কমিশনের বৈধতা কোন তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে ভারতের যে বর্তমান একুশতম ল কমিশন চলছে সেই ল কমিশনের বৈধতা এক্সটেন্ড করা হয়েছে অর্থাৎ তার যে ভ্যালিডিটি সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে সে তার ডেটটা জানতে চাওয়া হয়েছে এখানে সেই ডেটটা এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে থার্টি ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ তোমাদের কিন্তু একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত এই যে এই যে একুশতম ল কমিশন এটাকে এক্সটেন্ড করে এর ভ্যালিডিটি বাড়ানো হয়েছে পরের কোশ্চেন দেখে নেব হর্টিকালচার মেলা সম্প্রতি ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে আমরা জানি যে হর্টিকালচার যে মেলাটা হয় সেটা এই যে হর্টিকালচার রিসার্চ সেন্টার আছে সেটা কিন্তু ব্যাঙ্গালোরে অবস্থিত এবং সেই রিসার্চ সেন্টার থাকার জন্য সেখানেই কিন্তু এইটা অনুষ্ঠিত হতে চলেছে ব্যাঙ্গালোরে তাই হর্টিকালচার মেলা যেটা অনুষ্ঠিত হয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্যাঙ্গালোর কারণ এখানেই আছে হর্টিকালচার রিসার্চ সেন্টার এরপরের প্রশ্ন ক্যান্সার চিকিৎসার অগ্রগতির জন্য টাটা মেমোরিয়াল হসপিটাল আমরা প্রত্যেকেই জানি যে টাটা মেমোরিয়াল হসপিটাল কোথায় আছে মুম্বাইতে টাটা মেমোরিয়াল হসপিটাল টাটা মেমোরিয়াল হসপিটাল ওয়াইফ পাপা টুমাটা রাও ইউনিভার্সিটির সঙ্গে মৌ স্বাক্ষর করেছে এই যে ওয়াইফ পাপা টুমাটা রাও ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিটা কোথায় বা কোন দেশের এটা জানলে কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সারটা করা যায় ওয়াইফ টোমাটা ইউনিভার্সিটির সঙ্গে যে মৌ স্বাক্ষর করেছে এই ইউনিভার্সিটিটা এখানে চারটা অপশান আছে সেটা কোন দেশের জানতে চাওয়া হয়েছে অর্থাৎ ক্যান্সার চিকিৎসার অগ্রগতির জন্য মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মৌ স্বাক্ষরিত হয়েছে সেই মৌটা কোন দেশের সঙ্গে হয়েছে এবং বা এই ইউনিভার্সিটিটা কোন দেশের মধ্যে পড়ে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান অপশান তোমাদের বি হবে সঠিক অ্যান্সার অকল্যান্ড অকল্যান্ড হয়ে যাবে সঠিক অ্যান্সার ছ নম্বর কোশ্চেন দেখে নেব ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রীকে ইনফরমেশান অর্থাৎ আই অ্যান্ড বি এই যে ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং যে মন্ত্রণালয় আছে মিনিস্ট্রি আছে সেই মিনিস্ট্রির ক্যাবিনেট মিনিস্টারকে এখানে চারটা অপশান আছে অনুরাগ ঠাকুর নরেন্দ্র সিং তোমার নিতিন গডকরি রবি শঙ্কর এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যে অনুরাগ ঠাকুর হচ্ছে ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার এর পরের প্রশ্ন দেখে নেব সম্প্রতি কতগুলো ভারতের নতুন রামসোর সাইট ঘোষিত হয়েছে তার আগে আমরা জেনে নেব যে আমাদের এখন বর্তমান ভারতে মোট কতগুলি রামসোর সাইট আছে পঁচাত্তরটি এখানে রামসোর সাইট আছে তার মধ্যে পঁচাত্তর মধ্যে সর্বশ্রেষ্ঠতম এগারোটি সাইট কিন্তু যুক্ত হয়েছে তাই এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এগারোটি অর্থাৎ সর্বশ্রেষ্ঠতম এগারোটি রামসোর সাইট কিন্তু যুক্ত হয়েছে তো এগুলোই ছিল আজকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন যারা চ্যানেলটিতে প্রথম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে না ভিডিওটি লাইক করবে তোমাদের কোনো কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবে এবং প্রতিদিন তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করো তাহলে তুমি তোমরা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অলরেডি তোমরা কমন পেয়ে যাবে